নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা প্রত্যেক ভিউয়ার্সদের আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি ভিউয়ার্স সকলেই ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত ইনফরমেশন নিয়ে আলোচনা করব এবং আজকের যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি দেওয়া হয়েছে IDBI ব্যাংক থেকে। প্রচুর শূন্যপদ রাখা হয়েছে এবং এই নোটিফিকেশনে যা যা ডিটেলস আছে তার প্রত্যেকটি বিষয় আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো যদি ভিউয়ার্স আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে তার প্রত্যেকটি ডিটেলস আপনারা সহজভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল বেসিক ডিটেলসগুলি, আর বাকি যে বিষয়গুলি আছে প্রত্যেকটি বিষয় আমরা অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স এবার করে নেব প্রত্যেক দিনের মতো ক্ষুদ্র একটি রিকোয়েস্ট। যদি আপনারা এই ধরনের কাজ সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেটস কোয়ার কোয়ার পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচে দেখবেন বাঁ দিকে লাল কালার সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনি জানতে পারবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল রিকোয়েস্টটি, আই হোপ সকলেই সাপোর্ট করবেন। এইবার আমরা ডাইরেক্টলি চলে যাব IDBI ব্যাংক থেকে দেওয়া সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, দেখে নেব সেখানে ডিটেলসে কি কি দেওয়া আছে। তো ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে এলাম IDBI থেকে আসা সেই নোটিফিকেশনের দিকে এবং এই নোটিফিকেশন থেকে কিন্তু আমরা প্রত্যেকটি ডিটেলস চেক করে এবার আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে সেই ডেটটি দেখে নিন। 24/12/2020 থেকে অনলাইনটি শুরু হয়েছে, চলবে 7/1/2020 পর্যন্ত এবং তার নিচে কিন্তু নোট দিয়ে যে বিষয়গুলি দেওয়া আছে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম আছে কিন্তু আপনারা যারা যারা আবেদন করবেন নিচে যে পোস্টগুলি আমি মেনশন করব সেখান থেকে যে কোনো একটি পোস্টের জন্য একজন ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। একজন ক্যান্ডিডেটস অনেকগুলি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং সারা ভারতবর্ষের যে কোনো জায়গার ক্যান্ডিডেটস কিন্তু এই নোটিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনার সকল প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন এবং আপনার এজ লিমিট এবং কোয়ালিফিকেশন সব কিছু ম্যাচ করে তাহলেই কেবলমাত্র আপনি আবেদন করবেন, কারণ পরবর্তী সময় কোনো কিছু যদি মিসিং থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেখান থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো ভিউয়ার্স এই ছিল প্রথম নোটসের যে ডিটেলসগুলি সেইগুলি আপনারা নিজেরাও চাইলে পড়ে নিতে পারেন। এবার আমরা 2 নম্বরে চলে এলাম, আপনাদের ডিটেলস অফ রিজার্ভেশন ইন পোস্ট, অর্থাৎ কি কি পোস্ট আছে কতগুলি ভ্যাকেন্সি আছে দেখে নিন। আপনাদের প্রথম যেটা আছে DGM, যেটা গ্রেড D এবং এখানে 11টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, সঙ্গে কিন্তু আপনাদের ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলি ভাগ করে দেওয়া আছে, এগুলি আপনারা দেখে নেবেন। নেক্সট আছে AGM গ্রেড C, সেখানে কিন্তু 52টি পোস্ট আছে এবং ম্যানেজার গ্রেড B এখানে 62টি পোস্ট আছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড A এখানে কিন্তু 9টি পোস্ট আছে এবং সর্বমোট ভ্যাকেন্সি হচ্ছে 134টি। তো ভিউয়ার্স এই 134টি পোস্টে কিন্তু ক্যান্ডিডেটসে নিয়োগ করা হবে যেটা IDBI ব্যাংক থেকে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব এই পোস্টের এগেনস্টে কি কি ডিটেলস দেওয়া আছে। তো ভিউয়ার্স এবার আমরা 2 নম্বরে চলে এলাম, যেখানে আপনাদের ডিটেলসগুলি দেওয়া আছে এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং আপনারা যারা যারা আবেদন করবেন তারা কিন্তু লক্ষ্য রাখবেন আপনার যে সার্টিফিকেট সেটা যেন 1 নভেম্বর 2020 তার আগে যেন ইস্যু করা থাকে, তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো ভিউয়ার্স নিচে দেখে নিন কি আছে। প্রথমে আছে আপনাদের পোস্টের নাম এবং তারপর আছে আপনাদের কোথায় কাজ করতে হবে এবং নেক্সট আছে আপনাদের গ্রেডটি এবং তারপর ভ্যাকেন্সি দেওয়া থাকবে, এজ লিমিট দেওয়া থাকবে, নেক্সট আসবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর এক্সপিরিয়েন্স এবং তারপর কিন্তু জব প্রোফাইল। তো এখানে ভিউয়ার্স এই নোটিফিকেশনটি হচ্ছে 49 পেজের একটি নোটিফিকেশন এবং এখানে প্রত্যেকটি পোস্টের এগেনস্টে অনেকগুলি কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো ভিউয়ার্স আমরা এখান থেকে একটি আলোচনা করব, বাকিগুলি আপনারা দেখে নেবেন এবং আপনাদের যোগ্যতার একটি ধারণা দিয়ে দেবো। এই যোগ্যতা হলে কিন্তু আপনার নোটিফিকেশন ডাউনলোড করে দেখবেন, তার চেয়ে কম যোগ্যতা হলে দেখার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স প্রথম যে পোস্ট আছে তার জন্য কিন্তু ডিজিটাল ব্যাংকিং যেটা এখানে কিন্তু গ্রেডও দেওয়া আছে, ভ্যাকেন্সিও কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিন, এখানে গ্রাজুয়েট অথবা বিটেক রাখা হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি তার জন্য আবেদন করতে গেলে যারাই আবেদন করবেন প্রত্যেকে কিন্তু মিনিমাম যোগ্যতা যদি আপনার গ্রাজুয়েট হন তাহলেই আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন। নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু আপনাদের যোগ্যতাটি ম্যাচ করে নেবেন এবং যদি আপনার গ্রাজুয়েট না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যে কোনো পোস্টের ক্ষেত্রেই কিন্তু গ্রাজুয়েশন যদি থাকে তাহলেই কিন্তু আপনারা কেবলমাত্র এর জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স এই হলো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যার লয়েস্ট হচ্ছে গ্রাজুয়েশন যদি করে থাকেন আপনারা তাহলেই আবেদন করতে পারবেন এবং সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্সগুলি দেওয়া আছে, এখান থেকে এক্সপিরিয়েন্সগুলি ম্যাচ করবেন। যদি আপনার সবকিছু এসেন্সিয়াল ডিটেলসগুলি ম্যাচ করে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং চাইলে আপনার জব প্রোফাইল এখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স এবার চলে এলাম 6 নম্বর পয়েন্টে, সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার নোটিফিকেশনটি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে কালেক্ট করে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো যদি এবার সিলেকশন প্রসেস দেখি তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার আপনাদের এক্সাম কিছু নেওয়া হবে না, যেটা গ্রুপ A B C D যেটাই হোক না কেন আপনাদের কেবলমাত্র গ্রুপ ডিসকাশন অথবা আপনাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এই মাধ্যমেই কিন্তু আপনাদের এখানে সিলেকশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এবং ভিউয়ার্স এই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের যদি এজ লিমিটের ক্ষেত্রে রিলাক্সেশনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সরকারের নিয়ম অনুসারে রিলাক্সেশন পেয়ে যাবেন। SC ST-রা 5 বছর, OBC-রা 3 বছর এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি যেভাবে রিলাক্সেশন পায় সেভাবে কিন্তু আপনার রিলাক্সেশনটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এইবার চলে এলাম আপনারা হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক
সিলেক্ট করে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফিসটি হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি যারা আছেন তারা কিন্তু 150 টাকা দিয়ে সেই অ্যাপ্লিকেশনটি করতে হবে, এবং অন্যান্য যারা অল আদার ক্যান্ডিডেটস আছেন 700 টাকা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস প্লাস ইনস্টিমেশন চার্জ, এটা টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের আদার্স ক্যাটাগরিতে যারা আছেন প্রত্যেকেই কিন্তু 700 টাকা দিয়ে করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা যেটা আইডিবিআই ব্যাংক থেকে দেওয়া হয়েছে, যার ইম্পর্টেন্ট টপিকগুলি আপনাদের সঙ্গে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি, এবং আবেদনের সময় আপনাদের যে ফাইল সাইজগুলি আছে সবকিছু কিন্তু এই নোটিফিকেশনে মেনশন করা আছে, দেখে দেখে আপনারা সেগুলি করে নেবেন। এবং অবশ্যই যারা যারা এখানে আবেদন করবেন, আপনারা গ্রাজুয়েট যদি হয়ে থাকেন তাহলে নোটিফিকেশনটি একবার ডাউনলোড করবেন, ডাউনলোড প্রত্যেকটি বিষয় আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এই নোটিফিকেশন সংক্রান্ত আরও টোটাল যে বিষয়গুলি সবগুলি কিন্তু আপনারা প্রত্যেকটি বিষয় জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব, যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আপনারা রিপ্লাই দিয়ে সাহায্য করবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি সম্ভব হয় ভিডিওটিকে শেয়ার করবেন, তাহলে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে এবং হয়তো তারা এই ভিডিওটি পেয়ে কিছুটা উপকৃত হবে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বিদায় নিচ্ছি বন্ধু, টাটা বাই বাই।